নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ জন্মাষ্টমী, সেই লক্ষ্যে আমাদের বাড়িতে পুজো হবে। আর পুজোর জন্য সকাল থেকে আমাদের ভোগ রান্নাবাড়ি হচ্ছে। দেখুন, এখানে ক্ষীর তৈরি হবে। আপনারা সবাই জানেন গোপালের মাখন খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমাদের এখানে ক্ষীর তৈরি হচ্ছে। এই যে দেখুন, আমাদের ক্ষীর অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর একটু দুধ শুকলে আমাদের, মানে গোপালের ক্ষীর তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, আমাদের গোপালের ক্ষীর। এরপরে আমাদের তৈরি হচ্ছে তালের ক্ষীর। আপনারা সবাই জানেন যে জন্মাষ্টমীর দিন তালের বড়া, তাল ক্ষীর গোপাল খেতে খুব ভালোবাসে, সেই জন্য এখন তালের ক্ষীর তৈরি হচ্ছে। এরপরে এখন হচ্ছে সুজি। এই যে লুচি তৈরি হবে এখন, আপনারা দেখুন। লুচি ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছেন লুচিগুলো কি সুন্দর ফুলেছে। লুচি ভাজা হয়েছে। এরপরে তৈরি হবে তালের বড়া। তালের বড়া আমাদের রেডি হয়েছে। এর মাঝখানে আমাদের বাড়ির লাড্ডু গোপালকে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির লাড্ডু গোপাল, মানে আমার ছেলে শাগনিক। আমাদের লাড্ডু গোপাল ঠাকুর ঘরে গিয়ে দুষ্টুমি করছে, ফ্যান ধরে টানছে, বিছানাপত্র ধরছে, খুব দুষ্টু। এই যে লাড্ডু গোপাল তার বাবার কোলে কি সুন্দর ছবি তুলছে। সাথে আমরাও জেগে আছি। এই যে আমার গোপালও জেগে আছে, এরও ঘুম নাই আজকে, শুধু দুষ্টাম দুষ্টাম করে যাচ্ছে। এই যে আমাদের ঠাকুর ঘর, দেখুন বেলুন দিয়ে সাজানো হয়েছে। ঠাকুরের খাটও রেডি, মানে পুজো হলেই গোপালকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। এখানে দেখুন গোপাল, রাধাকৃষ্ণ, রাধা আছে। এই আমাদের বাড়িতে গোপাল পূজা হচ্ছে, জন্মাষ্টমী, গোপালের অভিষেক হচ্ছে শুভ জন্মাষ্টমীর জন্য। গোপালকে দুধ দিয়ে স্নান করানো হলো। এই গোপালকে এখন পোশাক টোশাক পরানো হচ্ছে। গোপালের মালা পরানো হচ্ছে। ব্যাস।
বর্মার গোপাল। আচ্ছা বর্মার গোপাল ঠিক বর্মার ঠাকুর ঠিক না, বর্মার যে চুল কোথায় আছে গোপাল? আরতি হচ্ছে এই যে আমার দুষ্টুটা এতক্ষণ এখনো ঘুমায়নি, রাত বাজে কটা? 12:30, এখনো ঘুম নাই চোখে, শুধু দুষ্টামো। এই গোপালের ভোগ সাজানো হয়েছে, গোপালকে ভোগ দেওয়া হয়েছে, কেক দেওয়া হয়েছে গোপালের, চকলেট, গোপালের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ লাড্ডু গোপাল, হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন। এভাবে রাতে আমাদের জন্মাষ্টমীর পুজো হলো এবং পরের দিন আমাদের ভোগ দেওয়া হলো। দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।